আজ ওদিকে দিকে জল যন্ত্রণার ছবি। শহরতলিতে বহু জায়গায় জল জমে রয়েছে। আরামবাগ, রানাঘাট, বীরভূম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সেখানেও জলমগ্ন পরিস্থিতি এখনো। লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, ক্ষতিগ্রস্ত লাভপুরের প্রায় 15টির বেশি গ্রাম জলমগ্ন। লাভপুরের প্রায় 19টি গ্রাম, অন্যদিকে সুন্দরবন উপকূলে সেখানেও নদী ফুসছে। সেখানে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বাড়ছে দক্ষিণবঙ্গের সব নদীর জল, সতর্কতা জারি রয়েছে। কিন্তু বর্ষা আসে প্রত্যেক বছরই, কিন্তু জল যন্ত্রণার যে ছবি, সেই ছবি একই থেকে যায়। রাজ্যের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার সেই ছবি কিন্তু উঠে আসছে সাধারণ মানুষ ভোগান্তিতে। কালনা, বাঁকুড়া, হুগলি, শহরতলির বহু জায়গায় এখনও জল জমে রয়েছে অবিরাম বৃষ্টিতে। বহু এলাকায় জমা জলে সাধারণ মানুষের ভোগান্তি সেই ছবির সামনে আসছে। কার্যত বিপর্যস্ত জনজীবন। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে জল যন্ত্রণায় ভুগছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জলমগ্ন এখনও। পাঞ্চেত এবং মাইথন থেকে বৃষ্টির জল ছাড়ায় সেই জল দামোদরে এসে পড়েছে এবং দামোদর থেকেও সেই জল কিন্তু ছাড়া হচ্ছে, যার ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে হুগলির আরামবাগের এবং খানাকুল, পুরসুরা, এইসব অঞ্চলগুলি কিন্তু ভেসে যেতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার দুপুর পর্যন্ত জল ছাড়ার পরিমাণ 1 লক্ষ কিউসেক। এই জল ছাড়ার পরিমাণ কিন্তু আরও বাড়বে, প্রায় 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হবে বলে মনে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা এই নদীতে মাছ ধরতে যায় তারাও কিন্তু যেতে পারছে না, নদীতেই বাঁধা রয়েছে সেই নৌকো। শুধু এই ব্যারেজের জল না, বৃহস্পতিবার বৃষ্টিতে অন্ডাল অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে জল ঢুকে যাওয়ায়, লাউঞ্জে জল ঢুকে যাওয়ায় গত 3 দিন ধরে বিমান পরিষেবা বন্ধ আছে। শুক্র, শনি, রবি 3 দিন বিমান পরিষেবা বন্ধ, এবং এই বিমান পরিষেবা চেষ্টা করা হচ্ছে আগামীকাল খোলার জন্য। দুর্গাপুর থেকে বিপ্লব দাস, চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। বেশি জলের তলায়, কারণ এখানে খানাকুলের প্রত্যন্ত এলাকা, কিছুটা দূরে রূপনারায়ণ নদী এবং প্রত্যন্ত এলাকায় যে গ্রামে জল ঢুকছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্যার জল ঢোকার সাথে সাথে কল, পানীয় জলের কল নষ্ট হয়ে গেছে, জল পড়ে না। বাড়ির গৃহবধূরা আমরা দেখতে পাচ্ছি সেই বন্যার জলে কিন্তু বাসন বাসন ধুচ্ছেন, উপায় নেই। বৃষ্টি থামলেও ডিবিসি থেকে যে জল ছেড়েছে সেই জল ছাড়ার ফলে কিন্তু আরামবাগের সবকটি নদীর জল ফুসছে, আরও বাড়তে পারে। যখন জল এসে যাবে তখন কিন্তু আরও ভয়ঙ্কর বিপদ হবে আমরা দেখেছি। যে তাই জন্য এলাকার মানুষজন তড়িঘড়ি চাল, লাল, আলু ইত্যাদি রসদ তারা সংগ্রহ করছেন, নিয়ে যাচ্ছেন। কারণ ওরা বলছে একদিকে জোয়ারের জল ফুলে ফেপে উঠবে, অন্যদিকে ডিবিসির জল আসবে। যদিও মন্ত্রী বেচারাম মান্না এসেছিলেন, বৈঠক করেছেন, তিনি বলে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন যে সব রকমের সহযোগিতা করবে। ক্যামেরায় তুহিন দাসের সঙ্গে দিব্যেন্দু সরকার, খানাকুল, জি 24 ঘন্টা। আর এই প্লাবন পরিস্থিতি নিয়ে এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তেনুঘাট থেকে বিপুল পরিমাণে জল ছাড়া নিয়ে আলোচনা হয়েছে, যার ফলে বাংলায় বন্যা শুরু হয়েছে। আমি তাকে অনুরোধ করেছি বিষয়টি দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।